ওই ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট, ভালো ভালো ব্ল্যাঙ্কেট আছে, বুবুরা নিয়ে যান। ব্ল্যাঙ্কেট আলা এসেছে, যাই দেখি তো। ও ভাই, এদিকে আসেন তো। হ্যাঁ বোন, দেখো কোনটা লোবা। ভাই, ব্ল্যাঙ্কেটের কত দাম? আরে বুবু, তুমি আগে লাও তো, তারপর দাম দর হচ্ছে। দাঁড়াও ভাই, আমি আগে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করে আসি, দি বলছি। যা করবা তাড়াতাড়ি করো, আমাকে আবার বাড়ি যাই রান্না করতে হবে। কেন ভাই, তুমি রান্না করবা কেন? বাড়িতে ভাবি নাই নাকি? বাড়িতে যদি ভাবি থাকতো তাহলে কি আমি রান্না করতাম? এখনকার মেয়েদের যা হাই ফাই ব্যাপার, আমাদেরকে কি পছন্দ করবে? কেনে ভাই, তুমি এই কথা কেনে বলছো? এখন কি মেয়ের অভাব? রেস্টুরেন্টে যাবা, দেখবা কত মেয়ে থাকবি, তাদের মধ্যে একটা পছন্দ করলেই হয়ে গেল। বেশ বুবু, দেখবো। কইরে রোজিনা, অনেক দিন তো হলো, কিস্তি টাকাটা দে, কাল তো আবার কিস্তি লাগবি। ও বোন, আমি কিস্তি টাকা জোগাড় করতে পারিনি। বেশ, আমি দেখছি কি করা যায়। বেশ, তাহলে কিস্তি টাকাটা জোগাড় করে আমাকে দিয়ে আসিস। বেশ ঠিক আছে। ও তো বলি গেল কাল কি কিস্তি টাকা লাগবে, তা আমার কাছে তো টাকাও নাই, কি করব কি করব। হ্যাঁ, বৌমা তো বললো রেস্টুরেন্টে অনেক ছেলে মেয়ে থাকে, তা যাই আমি গিয়ে দেখি কি করা যায়। আর হ্যাঁ, জেলি তো আমাকে বুড়ি সাজে গেলে হবে না, আমাকে অন্যরকমই যেতে হবে। ওই বুবুটা তো ঠিকই বলেছে, ওই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যাই ওর সাথে একবার কথা বলি দেখি। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, বাড়ি যাব বলি টোটো দেখছি। অনেক তো টোটো গেছি, তা তুমি যাচ্ছ না কেন? আমি না ভর্তি টোটোতে যাই না, আমি সিঙ্গেল যাই। হ্যাঁ, এ তো ভালোই মেয়ে মনে হচ্ছে, তাই একে একবার চান্স নিয়ে দেখি একে পটাতে পারি কি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না না, কি বলবা বলো। তুমি কি আমার বাইকে চেপে যাবে? তাহলে তোমার বাড়িতে আমি পৌঁছে দিতাম। না না, তোমার বাইকে যদি চাপি আর কেউ দেখে নিলে, তোমার বউকে যদি বলে দেয়, তাহলে তো অন্যরকম হয়ে যাবে। আরে না না, তুমি এটা কি বলছো, আমার তো এখনো বিয়েই হয়নি। তুমি এটা কি বলছো, তোমার এখনো বিয়ে হয়নি? এর তো এখনো বিয়ে হয়নি, তাহলে আমার ভালোই হলো। ঠিক আছে চলো, কিন্তু আমাকে বাড়ি যাওয়ার আগেই নামিয়ে দিবে। বেশ ঠিক আছে চলো। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে এইখানেই নামিয়ে দাও। এই চলে তো যাচ্ছ, তাহলে তোমার নাম্বারটা দিয়ে যাও, না হলে যোগাযোগ কি করে রাখবো? না, আমি তো ফোন টোন ব্যবহার করি না। আর শোনো, আজকে যেখানে দেখা হলো ঠিক কালকে ওখানে দেখা করব। বেশ ঠিক আছে। এটিঙ্কু দেখ তো, এটা কার বাড়ি মেয়ে গেল? মেই না বউ, কি করি বুঝবো বল, এখন যা মুখ ছুটিছে। আর কি বলবো বল, এখনকার মেয়েরা চলে গেছি দি প্রেম করে বাড়ি ঢুকছি, আর বউরা চলে গেছি দি কিস্তি টাকালি বাড়ি ঢুকছি। তাই তো রে ভাই, তুই ঠিকই বলিসিস, এখন বুঝাই মুশকিল। এই তুমি কফি খাবে? আমি কফি অর্ডার করছি। না না, আমি এখন কফি খাবো না। আরে তুমি একবার খেয়ে দেখো না, মমতা রেস্টুরেন্টে খুব সুন্দর কফি হয়। না না, আমি খাবো না, তুমি তোমার জন্যই একটা অর্ডার করো। ঠিক আছে, তাহলে আমি আমার জন্যই অর্ডার করছি। বলছি কথাবার্তারা তো সবই হলো, আর আমার তো কেউ নাই, চলো আমরা দুজন এখন বিয়ে করে ফেলি। আরে না না, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবে না? দেখো, আমার বাড়িতে একটা বৃদ্ধ বাবা আছে, আর বিয়ে করতে গেলে তো পণ লাগবে, আমার বাবা কোনো পণ দিতে পারবে না। আরে না না, আমার পণ টন কিছু লাগবে না।
তাই বললে কি হয়, একটা কানে জিনিসও তো দরকার। তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চলো, আর আমি তোমাকে কিছু টাকা দেবো যে তুমি একটা কানের জিনিস বানিয়ে নেবে, আর বলবে আমার বাবা দিয়েছে। আরে ছি ছি ছি, মহাবিপদে পড়লাম তো। এ তো বলছে আমাকে বিয়ে করবে, আর আমার বাড়িতে তো স্বামী আছে। যে করেই হোক ওর সাথে ওদের বাড়ি যাই, দিয়ে টাকাটা নিয়ে চলে আসব। এই কি ভাবছো, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ হ্যাঁ চলো। ওই গো বৌমা, তোমার শাশুড়ি কোথায় গেল, আমাকে খেতে দিবে? জানি না তো কোথা গেছে, অনেকক্ষণ ধরেই তো দেখতে পেছি না। ওই মেয়েজি কোথায় যায়, কোনো ঠিক ঠিকানায় থাকে না, এখন যা দিনকাল খারাপ। ঠিক আছে আপনি বসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ঠিক আছে বৌমা। এই আমাদের তো এবার বিয়ে হবে, তা তোমার মুখটা একবার দেখাও। আরে না না, বিয়ের পর একবারে দেখবে। আরে একবার দেখাও না, একবার দেখি। তুমি বুড়ি, ও বাপ গো, কে আসো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও গো। কেলু ভাই, কেলু ভাই, তুমি চিল্লাইছো কেন? আর বলো না ভাই, তাহলে শুনো। বেশ বেশ চলো দেখি। হ্যাঁ এটা তো টিঙ্কুর বউ, দাঁড়াও আমি টিঙ্কুকে ফোনটা করি। হ্যালো টিঙ্কু। রোজিনা, তুমি বুড়ো বয়সে এই কাজটা করতে পারলে, আর আমি তোমাকে কিসের অভাব দিয়েছিলাম যে তুমি এই কাজটা করলে? ছি মা, আমার ভাব দিয়েও ঘৃণা করছি যে আপনি এরকম একটা কাজ করেছেন। আর মা, আপনি পোশাকটা কি কারণে পরেছেন? আর মা, তোমাকে কি বলবো, আমি একটা লুকি কিস্তি লিয়েছিলাম, কিস্তিটা দিতে পারিনি বলে এই কাজটা করেছি, আর আমাকে যেন কেউ চিনতে না পারে সেজন্যই পোশাকটা আমি পরেছি। ছি মা, আপনি যে এই পোশাকটা পরিয়ে এরকম একটা কাজ করেছেন তা আপনি কি পোশাকের মর্মটা বুঝেন? আর ভাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? না বোন, আমি লয়। আর বলো না বোন, কাজটা ও করেনি, কাজটা করেছি আমি। মা, তুমি সেই রেকালা লয়? হ্যাঁ বোন, আমি সেই রেকালা, আর তোমার কথা শুনেই আমার এই হাল। লাই বোন, হ্যাঁ মেরে তো এল গে।